প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র, প্রথম পত্রেও 10টা অধ্যায়, দ্বিতীয় পত্রেও 10টা অধ্যায়। এখন আমরা প্রথম পত্রের পর্যায়ক্রমে 10টা অধ্যায়ের আমরা আলোচক তার সংক্ষেপে একটা আলোচনা করব, যাতে বিষয়ভিত্তিক একটা ধারণা সৃষ্টি হয়। প্রথম পত্রের 10টা অধ্যায় আমি প্রথমে বলছি, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এইখানে আমাদের বেসিক্যালি করণীয় হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণটা হলো এ সমান সমান এল প্লাস ও ই অনার্স ইকুইটি। এখন অনার্স ইকুইটি অনেকে বুঝতে সমস্যা হয়, সেখানে ও ইর ভিতরে আমাদের চারটা উপাদান থাকে, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং। এখন এই প্রথম অধ্যায়ে আমরা যদি হিসাব সমীকরণটা জানতে পারি, তাহলে আমাদের এখানে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, সিকিউ প্রশ্নগুলো আমরা হিসাব সমীকরণটা আমাদের ভালো ধারণা রাখতে হবে। এরপর আমাদের ধারণা রাখতে হবে ক্যাশ মেমো। ক্যাশ মেমো এটাকে আমরা যে কোনো জিনিস বাজারে ক্রয় করতে গেলে বলি যে আমাদের একটা ক্যাশ মেমো দেন, সেখানে জিনিসগুলোর দাম, কী জিনিস ক্রয় করলাম সেটা দেওয়া থাকে। এরপর আমাদের এই অধ্যায়ে আরও জানতে হবে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হলো খরচের একটা ভাউচার, যেমন আমি কাউকে বেতন প্রদান করলাম, এটা একটা খরচ, এটার জন্য একটা ভাউচার তৈরি করা ডেবিট ভাউচার। আর একটা হলো ক্রেডিট ভাউচার, কোনো জিনিস বিক্রয়ের মাধ্যমে আয় করলাম, সেটা একটা ক্রেডিট ভাউচার। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপর ডেবিট নোট, আমরা অনেক সময় মাল ক্রয় করি, কিন্তু ক্রয়কৃত মাল অনেক সময় সঠিকভাবে না হয়, ত্রুটিপূর্ণ হয়, আমরা বিক্রেতার নিকট ফেরত পাঠাই, তখন বিক্রেতাকে ওই পরিমাণ টাকার জন্য আমরা ডেবিট করি, এর জন্য আমরা ডেবিট নোট, এটাকে আমরা ডেবিট নোট বলবো। আবার ক্রেডিট নোট, বিক্রেতা ফেরতকৃত পণ্য পাওয়ার পর ক্রেতার নিকট একটা ক্রেতাকে সাধারণত তারা ডেবিট করে, কিন্তু ওই পরিমাণ মাল যখন ফেরত পায় তখন ওই টাকার জন্য তখন তারা ক্রেতাকে ক্রেডিট করে। এখন বিক্রেতা যখন ক্রেতাকে ক্রেডিট করে একটা নোট পাঠায়, সেটা হলো ক্রেডিট নোট। এরপরে দেখো আমাদের এখানে জানতে হবে চালান। চালান সাধারণত বিক্রেতা তৈরি করে, যে কোনো পণ্য বিক্রয় মূল্য এটা বিক্রয় শর্তযুক্ত থাকে, এই ক্রেডিট চালানটাও আমাদের জানতে হয়। তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে যে জিনিসগুলো জানতে পারলাম, যে হিসাব সমীকরণ জানতে হবে, তারপরে ক্যাশ মেমো জানতে হবে, ডেবিট ভাউচার জানতে হবে, ক্রেডিট ভাউচার জানতে হবে, ডেবিট নোট, ক্রেডিট নোট এবং চালান, তাহলে আমাদের প্রথম অধ্যায়ে একটা ধারণা হলো। এছাড়াও এখানে আছে যে বিষয়গুলো লেনদেন, মানে একটা তোমাদের সিকিউ অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে যে লেনদেন বা লেনদেন নয় এদের তালিকা তৈরি করো, বা মুনাফাজাত আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য তোমরা সৃষ্টি করো, তার মোট সম্পদের পরিমাণ, মোট ক্রয়ের পরিমাণ, এই ধরনের বিভিন্ন বেসিক ধারণাগুলো এখানে দেওয়া থাকবে। এখন আসলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো হিসাবের বৈষম্য। তো এইখানে দ্বিতীয় অধ্যায় আর একটা জিনিস আমাদের জানতে হয়, যেমন আমরা যে লেনদেনগুলোর জাবেদা করা, লেনদেনগুলোর জাবেদা কী, আমরা সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, বিভিন্ন ধরনের জাবেদাগুলো করি। বেসিক্যালি এই অধ্যায়ে জাবেদার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, যেমন হিসাব সমীকরণের যে উপাদান, বিশেষ করে 6টা উপাদান আমাদের মাথায় রাখতে হবে, যেমন 3টা উপাদান ডেবিট, 3টা উপাদান ক্রেডিট, যেমন সম্পদ ডেবিট, খরচ ডেবিট, তার উত্তোলন ডেবিট, পাশাপাশি 3টা ক্রেডিট জানতে হবে, যেমন দায় ক্রেডিট, মূলধন ক্রেডিট আর আয় ক্রেডিট, এই 6টা উপাদান আমাদের জানতে হয়, যেটাকে বলি আমরা সমীকরণের ভিত্তিতে বা আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার। এর দ্বিতীয় অধ্যায়ে আমাদের এই জিনিসটা জানতে হবে, জাবেদার জাবেদাটা হলে আমাদের ক্লিয়ার থাকবে। তারপরে দেখো আমাদের একটু জানতে হবে যে হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্য কী, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় ফরজ জাবেদা, তারপর
বিক্রয় ফেরত যাবে দা, ক্রয় ফেরত যাবে দা, ক্রয় যাবে দা, বিক্রয় যাবে দা। এখন দেখো নগদ যাবে দা, নগদ আবার কি আধুনিক পদ্ধতি আছে যে নগদ প্রাপ্তি যাবে দা, নগদ প্রদান যাবে দা। তাছাড়াও সনাতন পদ্ধতিতে আছে কি যেমন এক ঘরা নগদান, দুই ঘরা নগদান, তিন ঘরা নগদান, তারপরে খুচরা নগদান, সাধারণ খুচরা নগদান, তারপরে বিশ্লেষণাত্মক খুচরা নগদান, এটার আবার সাধারণ পদ্ধতি আছে, অগ্রদত্ত পদ্ধতি আছে। তাহলে দ্বিতীয় অধ্যায়টা কিন্তু রিস, অনেক কিছু জানার এখানে বিষয় আছে। এছাড়াও এখানে জানার বিষয় আছে যে সমন্বয় যাবে দা, সমাপনী যাবে দা, তারপর বিপরীত যাবে দা, হ্যাঁ এই জিনিসগুলো এই বিষয়ের জানার বিষয় আছে। এখন ক্রয় যাবে দা, ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন যে যাবে দায় থাকে তাকে ক্রয় যাবে দা বলে, বিক্রয় যাবে দা, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন যে যাবে দায় থাকে তাকে বিক্রয় যাবে দা বলা হয়। এখন বেসিক্যালি এতটুকু জান দিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক একটা ধারণা হয়ে গেল, এখন চর্চার মাধ্যমে আমরা এটাকে আরও গ্রো আপ করবো। তৃতীয় অধ্যায় দেখো ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর ভিতরে আমাদের বেসিক্যালি দুইটা জিনিস ধারণা রাখতে হবে, যেমন ব্যাংক সমন্বয় এখন ব্যাংক সমন্বয় বিবরণী একক জোর পদ্ধতি, উভয় জোর পদ্ধতি। একক জোর পদ্ধতিকে সাধারণত আমরা কী বলি যে সনাতন পদ্ধতি, আর উভয় জোর পদ্ধতিকে আমরা আধুনিক পদ্ধতি বলি। এখন এই দুই পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণীটা এই দুইটা পদ্ধতিতে করলে আমরা যদি সনাতন পদ্ধতিতে করি যে যদি যে কোনো একটা ব্যালেন্স নিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হয় ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করতে হবে, না হলে ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু করতে হবে। যদি ডেবিট ব্যালেন্স নিয়ে অঙ্কটা শুরু করি সকল ডেবিটগুলো যোগ হবে এবং আলাদা ক্রেডিটগুলো বিয়োগ হয়ে আমাদের জের বেড়ে আসবে। আর ডাবল ব্যালেন্সিং বা উভয় জের পদ্ধতিতে আমরা কী করি ব্যাংকের হিসাব এবং নগদ হিসাব আলাদা করি। ব্যাংক সাধারণত দুই তিন ধরনের লেনদেন করে থাকে, যেমন জমাকারী টাকা জমা করে আবার টাকাটা ফেরত দিয়ে দেয়, আবার ভুল অনেক সময় ভুল করে একজনের হিসাবকে আর একজনের হিসাবে ডেবিট অথবা ক্রেডিট করতে পারে, সেটা সংশোধনের জন্য বেসিক্যালি ডিপোজিট ইন ট্রানজিট অর্থাৎ মধ্যবর্তীকালীন আমানত এটা ব্যাংকের ঘরে যোগ হয়ে যাবে, আর আউটস্ট্যান্ডিং চেক বা অপরিশোধিত চেক এটা মাইনাস হয়ে যাবে। এই দুইটা জিনিস বেসিক থাকলেই, আর নগদের যেগুলো হয় ব্যাংক যে জিনিসগুলো হয়তো যেমন ব্যাংক জমা সুদ, ব্যাংক কী করলো ক্রেডিট করলো কিন্তু নগদান বেতে ডেবিট করা হয়নি সেটা আমরা ডেবিট করে দেবো, পাশাপাশি ব্যাংক চার্জ করলে ব্যাংক আমার হিসাবকে ডেবিট করে নগদান বেতে ক্রেডিট করে। তো এখন দেখো এই তৃতীয় অধ্যায়, এরপর আমাদের চতুর্থ অধ্যায় আছে কি রেয়ামিল। রেয়ামিলের ভিতরে রেয়ামিল এখানে ওই যে হিসাব সমীকরণের, হিসাব সমীকরণের যে আমাদের দুইটা পদ্ধতি, হিসাব সমীকরণের যে ছয়টা উপাদান সেই ছয়টা উপাদানেরই জাস্ট ফলো আপ হইল রেয়ামিল। তো রেয়ামিলে সাধারণত কিছু সীমাবদ্ধতা থাকে, এটা ডেবিট এবং ক্রেডিট হিসাবের একটা তালিকা থাকে, তার কিছু সীমাবদ্ধতা আছে কি যেমন নীতিগত ভুল রেয়ামিলে ধরা পড়ে না, করণিক ভুল রেয়ামিলে ধরা পড়ে না। এখন এই নীতিগত ভুল এবং করণিক ভুলগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেমন নীতিগত ভুল কী যেমন মূলধন জাতীয় ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয়কে পরিণত করলাম, এইরকম করণিক ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরপরি ভুল, বেদকের ভুল, এই জিনিসগুলো আমাদের ধারণা রাখলে রেয়ামিল হয়। তো রেয়ামিল কী হয় যেমন হিসাবের তালিকায় রেয়ামিল, সমন্বয়, সমন্বিত রেয়ামিল, এই তিনটা জিনিস জানলেই আমাদের রেয়ামিলটা হয়ে যাবে। যে সেখানে আমাদের এই চারটা অধ্যায়, আমি এরপরে আর একটা লেকচার শিফট করবো, সেখানে বাকি আরও ধাপে ধাপে অধ্যায়গুলো আমরা একটা ভিডিও দেখলেই অথবা ক্লাসটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়ের করণীয়গুলো কী। এখন সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে যা অধ্যায় সমিতির ধারণা হলে পরে বিস্তারিত জানতে পারবো।